জাকির নায়েক নামে ইন্ডিয়ান একজন ভদ্রলোক ইসলাম ও খ্রিস্টধর্ম নিয়ে আজকাল খুব প্রচার করছেন। তার স্মরণশক্তি কম্পিউটারের মতো এবং তিনি খুব ভালো বক্তা, কিন্তু তার অনেক কথাই সত্যি নয় এবং তিনি অনেককে ভুল ধারণা দিচ্ছেন। শুধু আমি এটা বলছি না, ইসলামে অনেক শীর্ষস্থানের চিন্তাবিদ ও উলেমায়ে কেরামগণও বলছেন। উত্তর ভারতে দেওবন্দ নামে একটি বিখ্যাত মাদ্রাসা আছে যেখানে জাকির নায়েকের বিরুদ্ধে উলেমাগণ ফাতোয়া দিয়েছে। এরা এমন কথা বলেছেন যেমন তার কথার উপর নির্ভর করা উচিত নয়, তিনি নির্ভরযোগ্য নন এবং মুসলিমদের তার কথা শোনা উচিত নয়। জাকির নায়েক ইলম ও হিকমতের পথ থেকে সরে গেছেন, তিনি ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছেন এবং সরল মুসলিমদের ভুল পথে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ কেবল আমিই নয়, বরং অনেকেই জাকির নায়েকের সত্যতা ও যুক্তি সন্দেহ করছেন। তিনি মানুষকে ভুল ধারণা দিচ্ছেন, এমনকি ওলেমা সমাজও তাই একই কথা বলছেন।